কোইলা চোরাচালাণ মামলায় তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বানার্জী জেরা করা প্রবর্তন নির্দেশালয় অনুমতি দিয়েছেন সুপ্রিমকোর্ট। এই মামলায় যাঞ্চ এজেন্সি সহযোগ করা পশ্চিমবঙ্গ সরকার নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্ট। অভিষেক জেরা বেড়ে প্রবর্তন নির্দেশালয়ের অধিকারী সুরক্ষা দেওয়া সুপ্রিমকোর্ট রাজ্য সরকার নির্দেশ দিয়েছেন। কলকাতায় অভিষেক বানার্জী জেরা করার 24 ঘণ্টা পূর্ব তা প্রবর্তন নির্দেশালয় সূচনা দেওয়া জরুরি বলে সুপ্রিমকোর্ট উল্লেখ করেছেন। জেরা বেড়ে যদি কোণী প্রতবন্ধক সৃষ্টি হুয়ে তাহলে সুপ্রিমকোর্ট জনাইব এজেন্সি অনুমতি মিছে। প্রবর্তন নির্দেশালয় কার্যের কোণী প্রকার হস্তক্ষেপ এবং প্রতবন্ধক সহ্য করা না বলে বিচারপতি জষ্টিস ইউ ললিত খণ্ডপীঠ কিন্তু কোইলা দুর্নীতি অভিষেক বানার্জী সমেত তা পত্নী রুজিরা বানার্জী অভিযুক্ত অনেক।